আইপিএল এর সুযোগ পাওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তাসকিন আহমেদ। যোগাযোগের শুরুটা নিয়ে তিনি বলেন, বোর্ডে তো ওরা যোগাযোগ করেছিল, আর গৌতম গম্ভীর মাশরাফি ভাইয়ের সাথে ফোন করেছিল, ওদের দল থেকে সুজন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মাশরাফি ভাইকে প্রথমে ফোন করেছিল গৌতম গম্ভীর, আমার সাথে যোগাযোগ করেছিল লখনউ সুপার গেমসের সিইও, তারপর কে এল রাহুল একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল। পেশার হিসেবে মাশরাফিকে আদর্শ মানেন তাসকিন আহমেদ, মাশরাফিকেও ছোট ভাই হিসেবে বেশ আদর করেন এ তরুণকে। এই প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন, আমি বলেছি আমার ইচ্ছা আছে, তবে আমি খেলার মাঝখানে যেতে চাই না, তবে আমি এসব হাই প্রোফাইল টুর্নামেন্ট খেলতে চাই। তাছাড়া আমার বাবা মায়ের ইচ্ছা আছে, আমি ওখানে খেলব, আশা করি ভবিষ্যতে সুযোগ আসবে। সবার কাছে দোয়া চাই।